একজন ব্যক্তি যদি কোনো কারণে একটি রোজায় ইচ্ছেকৃত ভেঙে ফেলে তাহলে তাকে কাপড়া দিতে হবে কাপাড়ার বিধানটা হচ্ছে সে ব্যক্তি ধারাবাহিকভাবে টানা ষাটটা রোজা অতিরিক্তভাবে আদায় করে নিতে হবে কাপারা তিনভাবে আদায় করতে পারবেন সর্বপ্রথম হচ্ছে একজন দাস মুক্ত করে আপনি একটা রোজার কাপাড়া আপনি আদায় করে দিতে পারবেন দুই নম্বর হচ্ছে ধারাবাহিকভাবে কোনো প্রকার ভাঙ্গা ছাড়া আপনি ধারাবাহিকভাবে টানা ষাট দিন রোজা থাকতে হবে আপনি যদি কোনো কারণে উনষাটটা রোজা থাকার পর একটি রোজা থাকতে পারে নাই তাহলে আপনাকে আবার পুনরায় এক থেকে শুরু করে আবার ষাটটা রোজা থাকতে হবে আপনি যদি বলেন যে না উনষাটটা থেকে দিলাম আমি কয়েকদিন পর আবার চার পাঁচটা রোজা থেকে দিব তাহলে আপনার হবে না ধারাবাহিকভাবে আপনাকে টানা ষাটটি রোজা থাকতে হবে তিন নম্বর পদ্ধতি হচ্ছে আপনি সাতজন মিসকিন ব্যক্তিকে আপনি খাওয়াই দিবেন একবার তৃপ্তি সহকারে ষাটজন মেসকিনকে আপনি দুবেলা করে আপনি খাওয়াই দিবেন তাহলে আপনার রোজার কা হয়ে যাবে এক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যে যদি আপনি টানা ষাট দিন আপনি ষাটজন ব্যক্তিকে আপনি দুবেলা করে খাওয়ান তাহলেও হয়ে যাবে তবে লক্ষ্য লক্ষণীয় যে আপনি যদি টানা ষাট দিন খাওয়াইতে যান কোনো কারণে আবার যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনার হয়তো সমস্যা হয়ে যাবে এই যে ক্ষেত্রে আপনার যে সবচেয়ে বেটার হচ্ছে আপনি টানা ষাটজন জন ব্যক্তিকে একসাথে আপনি দুবেলা করে খাওয়ানোর মতো সেরকম আপনি খাওয়াই দিবেন অথবা আপনি ওই সম পরিমাণ টাকাটা তাদেরকে দিয়ে দিবেন এভাবে আপনার রোজার কাপড়াটা হয়ে যাবে এখানে কাপড়া দেওয়ার ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষণীয় যে আপনি যদি একটি রোজা থাকে একই রোজার মধ্যে একটি রোজা অথবা একাধিক রোজা ভাঙেন তাহলে একটা কাপড়া দিয়ে দিলেই হবে তবে আপনি যদি প্রতি বছর এক একটা রমজানে একটা অথবা একাধিক রোজা থাকেন তাহলে আপনাকে প্রত্যেকটা বছরই কাপড়া দিতে হবে যতটুকু বলেছি সবাই কেমন করা সে তবে গান করুক